হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য রয়েছে হট স্প্যানিশ কফি, কিভাবে আপনারা বানাতে পারেন খুব সহজে। যারা কফি শপে কাজ করেন, যদি কোথাও আমার ভুল হয় অবশ্যই বলবেন, আর আপনাদের কোথাও ভুল হলে ঠিক করে নেবেন। তো সর্বপ্রথম আপনারা কী নেবো, স্প্রেসো নিয়ে নিবো, ওটাকে আমি জিরো করে নিলাম। তো তারপরে আমাদেরকে 20 গ্রাম হবে। তো আমাদের 100টা কতটুকু এসেছে? 18 পয়েন্ট। আমাদেরকে নিতে হবে কত? 20। তো এখন কত আছে? হ্যাঁ, ওকে, চলবে। তো আমি এটাকে মেশিনে ফিটিং করে নিই। তারপরে স্পেসও শর্ট নিব, এখানে লাগিয়ে কাপ দিয়ে দিতে হবে, ব্যাস এসপ্রেসো কামিং। ওকে, এর মধ্যে আমার কী করতে হবে, নিস্টল যে মিল্কটা আছে সেটা আমাকে এর মধ্যে দিতে হবে, 37, অর্থাৎ 35 মিলি। আমি সেটি রেডি করার জন্য অলমোস্ট আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো অবশ্যই আপনার একটা টাইমটা দিকে খেয়াল রাখবেন, যদি 25 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে পারফেক্ট, 30-এর উপরে গেলে কিন্তু এটা। তো আমার এসপ্রেসো কমপ্লিট, দেখতে পাচ্ছেন লুক দিস হিয়ার, এসপ্রেসো কমপ্লিট। এটাকে আমি জিরো করে নেব, জিরো করে নিয়ে আমি 35 মিলিগ্রাম নিস্টল দিয়ে দিব। অবশ্যই 35 মিলি দিবেন, ঠান্ডা হোক কিংবা গরম হোক, 35 মিলিগ্রাম অবশ্যই আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 36 নিয়েছি, 36.8, সমস্যা। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে ফ্রেশ মিল্ক স্টিমার করে নিতে হবে। ওকে, ফ্রেশ মিল্ক স্টিমার করবে এখন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি মিল্ক স্টিমার করে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই কর্নার অনুযায়ী রাখতে হবে, সস এবং এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে আপনাদেরকে। সসটাকে খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো আমার কাছে একটি মেশিন আছে, ছোটো হ্যান্ড মেশিন, আমি সেটা দিয়ে এটাকে মিক্সিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমার মিক্সিং শেষ। ওকে, এবং আমার মিল্ক স্টিম কমপ্লিট। তো নাও পুট ইনসাইড। ওকে, তো আমি এটা কোনো ডিজাইন করে নিই, জাস্ট এটাকে এখানে পুট করে দিয়েছি। তো মূলত এইভাবে আপনারা হট স্প্যানিশ কফি রেডি করবেন। যারা হট কফি শপে জব করেন তাদের জন্য এটি খুব আসলেই অনেকটাই আপডেট সিস্টেম।